ছাত্র হুমায়ুন আহমেদ। আজকে আমি পড়ব হিমু সমগ্র 46তম পর্ব। ব্যাপারটার অন্য এক ব্যাখ্যাও তো থাকতে পারে। তুমি কি বলতে চাচ্ছ আমি বুঝতে পারছি, অন্য ব্যাখ্যাও আমি জানি। অন্য ব্যাখ্যা হলো আমার অবচেতন মন আমাকে সাহায্য করছে, আমার মৃত স্ত্রী আমার অবচেতন মনের কল্পনা। আপনি এই ব্যাখ্যা বিশ্বাস করেন? না। অনেকক্ষণ কথা বলার জন্যেই সম্ভবত ইয়াকুব আলী সাহেব ক্লান্ত হয়ে পড়েছেন। তিনি টেবিলের ওপর রাখা রিমোট কন্ট্রোল নবে হাত রাখলেন। নার্স ছুটে এলো। তিনি বোধহয় সাইন ল্যাঙ্গুয়েজ কিছু বললেন। নার্স মেজারিং গ্লাসের চেয়ে একটু বড় সাইজের গ্লাসে করে কি যেন নিয়ে এলো। তিনি এক চুমুক খেয়ে চোখ বন্ধ করে থাকলেন। যতক্ষণ তিনি চোখ বন্ধ করে থাকলেন ততক্ষণ নার্স করা চোখে আমার দিকে তাকিয়ে রইলেন। চোখের ইশারায় বলল, তুমি এই অসুস্থ মানুষটাকে কেন বিরক্ত করছো? ইয়াকুব আলী সাহেব চোখ খুলে নার্সকে আবার ইশারা করলেন। নার্স চলে গেল। তিনি চাপা গলায় বললেন, হিমু। জি। আমি অসুস্থ, ভয়াবহভাবে অসুস্থ। মৃত্যুর ঘণ্টা ঢং ঢং করে বাজছে। আমার তো অনুমান ভালো, তোমার তো অনুমান ভালো, বলো দেখি অসুখটা কি? বলতে পারছি না, আমার অনুমান সবসময় কাজ করে না। কতদিন বাঁচবো সেটা বলতে পারো? জি না। ইয়াকুব আলী সাহেব গলার স্বর আরও নামিয়ে ফেললেন। তার কথা অস্পষ্ট হয়ে এলো। কথা বোঝার জন্য আমাকে তার দিকে এগিয়ে যেতে হলো। আমি শিশুদের একটা অসুখ বাঁধিয়ে বসেছি, এগুলো সাধারণত শিশুদের হয়। তখন তাদের বাঁচিয়ে রাখতে রক্ত বদলে দিতে হয়, কিছুদিন পরপর নতুন রক্ত। এখন কি অসুখটা বুঝতে পারছো? লিউকোমিয়া। হ্যাঁ, লিউকোমিয়া। আমি প্রতি দশ দিন পরপর শরীরে 4 ব্যাগ করে রক্ত নিই। ডাক্তাররা বলেছেন এই অসুখ থেকে উদ্ধারের কোনো আশা নেই, কিন্তু আমার স্ত্রী বলেছে উদ্ধারের আশা আছে, সে পথ দেখিয়ে দিয়েছে। আপনার মিতা স্ত্রী পথ দেখিয়ে দিয়েছেন? পথটা কি? খুব সহজ, আবার এক অর্থে খুবই জটিল। তবে তুমি আমাকে সাহায্য করতে পারবে, এই জন্যই তোমাকে খবর দিয়ে আনানো। পথটা কি? আমার স্ত্রী স্বপ্নে দেখা দিয়ে বলেছে সম্পূর্ণ নিষ্পাপ পূর্ণ বয়স্ক মানুষের রক্ত যদি আমার শরীরে নিতে পারি তাহলে রোগ সেরে যাবে। ব্যাপারটা সহজ না? জি সহজ। জটিল অংশটা কি জানো? জটিল অংশ হলো নিষ্পাপ মানুষ পাওয়া। আপনাকে এখন নিষ্পাপ মানুষ ধরে ধরে তাদের শরীরের সব রক্ত বের করে নিতে হবে। তুমি রসিকতা করার চেষ্টা করবে না হিমু, ডোন্ট ট্রাই টু বি ফানি। আমি মরতে বসেছি, যে মরতে বসে সে রসিকতা করে না। তুমি আমাকে নিষ্পাপ মানুষ জোগাড় করে দেবে। নিষ্পাপ মানুষ বুঝবো কী করে? সেটা তুমি জানো, আমি জানি না। আমি খরচ দেব, টাকা যা লাগে আমি দেব। ইজ ইট ক্লিয়ার? স্যার আপনার বয়স কত হয়েছে? নিশ্চিন্তভাবে বলতে পারছি না, আমার বাবা মার জন্মের দিনক্ষণ লিখে রাখেননি, আমাকে বলেও জাননি। তবে 58 হবে, অনেকদিনই তো বাঁচলেন। তুমি বলতে চাচ্ছ অনেকদিন বেঁচেছি বলে আর বাঁচতে পারবো না, বেঁচে থাকার আমার অধিকার নেই? তা না, স্পষ্ট করে বলো কি বলতে চাও। স্পষ্ট করে বলো কি বলতে চাও। আজ থাক, পরে বলবো, আজ আপনি ক্লান্ত, বিশ্রাম নিন। আমি কি আশা করতে পারি তুমি নিষ্পাপ লোক খুঁজে বেড়াবে? জি। আমার কাছে ব্যাপারটা ইন্টারেস্টিং লাগছে, কাজেই খুঁজবো। তোমাকেও আমি খুব খুশি করে দেব। আই উইল মেক ইউ হ্যাপি। এমন খুশি করবো যে চিন্তাও করতে পারবে না।
আমি স্যার এমনিতেই খুশি। যাবার পথে আমার ম্যানেজারের সঙ্গে কথা বলে যাবে যাবার পথে আমার ম্যানেজারের সঙ্গে কথা বলবে। তোমাকে মোট 12 দিন সময় দেওয়া হলো, 2 দিন পর আমি রক্ত নেব, যা পাওয়া যায় তাই নেব, তার 10 দিন পর তোমাকে এনে দেয়া রক্ত নেব। তো স্যার এখন উঠি, যাবার পথে আমার ম্যানেজারের সঙ্গে কথা বলবে, টাকা পয়সার ব্যাপার আমি সরাসরি ডিল করি না, সে ডিল করে, ওর নাম মঈন, মঈন খান, ভালো ছেলে, খুব ভালো ছেলে, নিষ্পাপ। ইয়াকুব আলী সাহেব আমার দিকে তাকিয়ে রইলেন, মনে হলো খানিকটা ধাঁধায় পড়ে গেলেন। আমি বের হয়ে এলাম, ম্যানেজার মঈন সাহেবকে আমার খুঁজে বের করতে হলো না, তিনি সিঁড়ির গোড়াতেই দাঁড়িয়েছিলেন। আমাকে সরাসরি অন্য একটা কামরায় নিয়ে গেলেন, এই কামরাটা মনে হচ্ছে ম্যানেজারের অফিস ঘর, টেবিলে ফাইলপত্র সাজানো, মঈন খান বসেছেন রিবলিং চেয়ারে। হিমু সাহেব বসুন, আমি বসলাম, মঈন কৌতূহলী হয়ে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইলেন। হিমু সাহেব জি, আপনাকে স্যার কী দায়িত্ব দিয়েছেন তা আমি জানি, স্যারের সঙ্গে আমার কথা হয়েছে, যদিও কোন ক্ষমতায় আপনি নিষ্পাপ লোক খুঁজে বের করবেন তা বুঝতে পারছি না। আমি হাসলাম, আমার স্টকে অনেক ধরনের হাসি আছে, এর মধ্যে একটা ধরন হলো মানুষকে পুরোপুরি বিভ্রান্ত করে দেওয়া হাসি। মঈন খান পুরোপুরি বিভ্রান্ত হলেন, তার চোখ মুখ শক্ত হয়ে গেল, তিনি শুকনো গলায় বললেন, আপনি কি করেন জানতে পারি কি? হাঁটাহাঁটি করি, আর কিছু না, আমি নগর পরিব্রাজক। আপনি কি হেয়ালি ছাড়া সহজভাবে কথা বলতে পারেন না? সহজভাবেই বলছি। ভদ্রলোক রেগে গেছেন, রাগ সামলে নিয়ে সহজভাবেই বললেন, এইখানে যে এসেছেন এতে আপনার সময় নষ্ট হয়েছে, আসা যাওয়া একটা খরচ আছে, খরচটা দিতে চাচ্ছি, কত দেব? আমি চুপ করে আছি, খরচ বলতে 6 টাকা রিক্সা ভাড়া দিয়েছি, খরচটা দিতে যাচ্ছি কত দেব? আমি চুপ করে আছি, খরচ বলতে 6 টাকা রিক্সা ভাড়া দিয়েছি, ফিরবো হেঁটে হেঁটে, 500 টাকা দিলে কি আপনার চলবে? আমি হাসলাম। মঈন খান একটা ভাউচার বের করে দিলেন, স্ট্যাম্প লাগানো ভাউচার, আমি সই করলাম, তিনি 500 টাকার একটা নোট বের করে দিলেন, ঝকঝকে নোট, মনে হচ্ছে এইমাত্র টাকশাল থেকে ছাপা হয়েছে। এছাড়াও আপনার খরচপত্র যা লাগে দেয়া হবে, কোন খাতে কত খরচ হলো এটা জানিয়ে বিল করলেই খরচ দিয়ে দেয়া হবে, বুঝতে পারছেন? জি পারছি। মঈন সাহেবের টেবিলের উপর রাখা 2টি টেলিফোনের একটি বাচ্চে, তিনি তরাক করে উঠে দাঁড়িয়ে টেলিফোন ধরলেন, বোঝাই যাচ্ছে এটা বিশেষ টেলিফোন, বিশেষ বিশেষ লোকজনের জন্য হয়তো ইয়াকুব সাহেব করেছেন। আমি শুধু শুনেছি মঈন খান, জি জি। অল্প খানিকক্ষণ জি জি করেই তার ঘাম বেরিয়ে গেল মনে হয়, তিনি টেলিফোন নামিয়ে রেখে সত্যি সত্যি রুমাল বের করে কপালের ঘাম মুছলেন।